ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে ভাই রাজ খান প্রশ্ন করেছেন যে আপনি শুনেছেন যে কেউ যদি একক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবে, জানতে চেয়েছেন এটি সঠিক কিনা। জাযাকাল্লাহু খাইরান, বলবে এটি একেবারেই সঠিক কথা নয়, বরং এটি ভুয়া কথা। এগুলো এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা প্রচার। বলবো যে এটি প্রচার করে থাকে তাবলিগে ইলিয়াস, যেটা রয়েছে ফাজাইলে আমলের বাহক, যারা ফাজাইলে আমলে এ কথার উল্লেখ রয়েছে নবীর নামে, নাউযু বিল্লাহ। তো এটি কঠিন কথা, কেননা এ কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যারা বলছে, বলে বেড়াচ্ছে, প্রচার করে বেড়াচ্ছে, তারা নবীর নামে মিথ্যা প্রচার করতেছে, যার পরিণতি হলো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার পক্ষ থেকে জেনে শুনে মিথ্যা প্রচার করবে সে যেন তার স্থান জাহান্নামে করে নিল। তো এখন বিষয়টি জানা হয়ে গেছে যে এটি স্পষ্ট মিথ্যা কথা, এর কোনো অস্তিত্ব নেই, এর সত্যতার কোনো প্রমাণ নেই। এর পরেও যারা প্রচার করবে তারা হাদিসের ভাষায় জাহান্নামের স্থান তারা নিজেরাই তৈরি করে নেয়। এবং অপর বর্ণনায় আরও এসেছে যে মুতাআম্মিদান, ইচ্ছা করে নয়, বরং আল্লাহ রাসুল বলেছেন যে কেউ আমার পক্ষ থেকে এমন কথা বলল যাহা আমি বলিনি, সে যেন তার স্থান জাহান্নামে করে নিল। বিষয়টি কঠিন, আর বলবো যে এটি মিথ্যা হাদিস প্রচার করে যাতে কি প্রচার ধোকা দিচ্ছে, যাতে কি সর্বনাশ করছে। কেননা যদিও সংখ্যাটি বড়, যে 2,88,00,000 বছর, যার ফাজাইলে আমলের ভাষা হলো 80 হুব্বা, তো সংখ্যাটা যদিও বড় 2,88,00,000 বছর, কিন্তু সেটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু নামাজের বিধানটি এর চাইতেও কঠিন, কেউ যদি বিনা কারণে একক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে 2,88,00,000 বছর নয়, 100 কোটি বছরও নয়, বরং এক কথায় অনন্তকাল জাহান্নামে জ্বলবে। এটা কোরআন সুন্নার দৃষ্টিতে অধিকাংশ আলেমের মত, এর স্বপক্ষে বহু দলিল রয়েছে পবিত্র কোরআন ও সহি সুন্নায়। যেমন বেনামাজি গাই নামক জাহান্নামে চলে গেছে, গুরুত্ব দিয়ে বলা হয়েছে আয়াত নম্বর 59-60, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউ সালাত ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এমনিভাবে সহিহ মুসলিমের অতি সুপরিচিত হাদিস আমাদের নিকট, যে ইন্না বাইনা রজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তরকু সালাহ, যে এক কথায় যে একজন মুসলিম ব্যক্তি আর একজন কাফের ব্যক্তি এর মাঝে পার্থক্য হলো নামাজ। নামাজ যিনি পড়ল ইসলামের গণ্ডিতে এসে সে মুমিন বলে বিবেচিত হবে, আর যে পড়বে না সে কাফের, সে মুশরিক, স্পষ্ট কথা। এমনিভাবে হাদিস রয়েছে আল্লাহাদুল্লাযি বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে অমুসলিম মুনাফিক মুশরিকদের জন্য আমাদের মাঝে চুক্তি হলো নামাজ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, সে কুফরি করলো। অর্থাৎ নামাজ ছেড়ে দিলেই বিনা কারণে মানুষ কুফরিতে লিপ্ত হয়, কাফের হয়ে যায়। এছাড়া আর স্পষ্ট হাদিস সহি মুসলিমের, যে মান সাররাহু আইয়াল কাল্লাহু গাদান মুসলিমান ফালিউ হাফিজু আলা হাউলাই সলাওয়াত হাইসু নাদাবিহিন্না, যে কোনো বান্দা যদি কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে চায় সে যেন ওই সকল নামাজের হেফাজত করে যার জন্য আজান দেওয়া হয়। অতএব এখানেও আল্লাহ রাব্বুল আলামিন শর্ত বেঁধে দিয়েছেন তার বিধানে, যে আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে হলে
আজান দেয় যেই নামাজের জন্য, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ পুরাপুরি আদায় করতে হবে, এর বিকল্প নেই, পাঁচের জায়গায় চার পড়লেও হবে না। অতএব নামাজ ছেড়ে দিলে বান্দা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে, এটা কোরআসুরা থেকে একদল ওলামায়ে কারাম উল্লেখ করেছেন। অতএব আশি হুব্বা দিয়ে জাতিকে এভাবে মিথ্যা, একদিকে নবীর নামে মিথ্যা প্রচারণা, দ্বিতীয়ত জাতিকে ধোকা দেওয়া। তো বলবো যে কথাটি সঠিক নয়, এটি হচ্ছে মিথ্যা, এটি হচ্ছে মানুষের বানানো কথা। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকাল্লাহু খাইরান।